নমস্কার বন্ধুরা, হাই, হাউ আর ইউ অল? আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমি মোটামুটি আছি। অনেকদিন পরে ব্লগ দিচ্ছি, নেক্সট কবে দেবো সেটাও জানি না। জাস্ট একটু কথা বলার জন্য ক্যামেরাটা অন করলাম। সেটা হচ্ছে কি, একটা বছর শেষ হতে চললো। শেষ হতে চললো মানে শেষ হয়েই গেছে, আর তো এক দু ঘন্টার ব্যাপার। তো অনেক ভালো অনেক খারাপ নিয়ে বছরটা নিশ্চয়ই সবার কেটেছে, ভালো মন্দ সবকিছু মিলিয়ে কেটেছে। নতুন বছর এটাই চাইবো সবার যেন খুব ভালো কাটুক, পুরো বছরটাই যেন খুব ভালো কাটুক। আর আমার এই গেট আপ, এই লুকস, তার কারণ হচ্ছে আমি বেরোবো ঠিক ছিল না, তো তাও হাজবেন্ড জোর করলো, কারণ কি আজকে 31st রয়েছে, তো সে কারণে একটু জোর করলো আমাকে, বললো যে, আর ওরও একটু মনটা খারাপ আছে, বাড়িতে সারাক্ষণ থাকে তো আসলে একটু চাপের মধ্যে আছে, কি চাপ না চাপ সেগুলো বলাটা সম্ভব না। এটুকুনি বলার জন্য জাস্ট অন করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, নতুন বছর খুব ভালো করে কাটাবেন। আর নেক্সট ব্লগ নিয়ে, মানে নর্মাল ব্লগ নিয়ে কবে আসবো কিভাবে আসবো আমি জানি না, বলতেও পারবো না। তো হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স সবাইকে, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, সুস্থ থাকবেন। আর আবার তো কোভিডের সিচুয়েশন খুব বাজে হচ্ছে, আমার মুখ চোখ থেকে মনে হচ্ছে না যে মানে আমি কোথা থেকে উঠে এলাম আর কি। তো যাই হোক, কোভিড সিচুয়েশন খুব বাজের দিকে যাচ্ছে, সে কারণে সাবধানে থাকবেন, যেটুকুনি মজা করবেন খুব ভেবে চিনতে, বাচ্চা থাকলে আরো বেশি ভেবে চিনতে মজা করবেন। তো এখন যেটুকুনি পারছি দেখাচ্ছি, আমি আর ক্যামেরার সামনে আসবো না, ব্লগটা যখন এন্ড করার হবে করে দেব। তো অনেক দিন আমি ব্লগ দিইনি, আবার কখন দেব সেটাও জানি না, তো এই হচ্ছে ব্যাপার। মোটা প্রত্যেকটা জিনিসে আপনি আমি প্ল্যান করে রাখি একরকম, আর ভগবানও একটা প্ল্যান করে রাখে, তো দুটো প্ল্যানের মাঝখানে যেটার প্ল্যানের জোরটা বেশি সেটা সাকসেসফুল হয়, যেটার জোরটা কম সেটা সাকসেসফুল হয় না। তো সেটা কেন বললাম দেখাচ্ছি। তো আমাদের 31st এই বছরের 31st আমাদের এখানে স্পেন্ড করার কথা ছিল, দেখাচ্ছি দেখাচ্ছি এখানে স্পেন্ড করার কথা ছিল, ঠিক আছে। কিন্তু আমরা স্পেন্ড করছি কোথায় সেটাও দেখাচ্ছি। তো যাই হোক, নেভার মাইন্ড, যখন যেটা আসুক না কেন মেনে নিতে হয়, সেটাই মেনে নিয়ে এগোচ্ছি। এই যে এখানে স্পেন্ড করার কথা ছিল, আসবো কোনো একদিন যদি ঈশ্বর চায়। বাবা কত কি এনেছো? এই তো এটার মধ্যে আছে মিক্স ভেজ আর বেবি নান, বেবি নান, ওকে। তারপরে এখানে আছে চিকেন ললিপপ, আর এখানে আছে চাউমিন, চাউমিন মিক্স চাউমিন, ওকে। সবই ঠিক আছে, জল নেই, ঠিক আছে ঠিক আছে, ওকে। তো এই বছর 31st আমি এইভাবেই কাটালাম, একটু অন্যরকম হতে পারত কিন্তু হয়ে গেল অন্যরকম, এরই নাম জীবন। কারণ ভালো খারাপ সব মিলিয়েই জীবন, আর জীবনকে তো মেনে নিতেই হয়, তাই না? তো মনের অবস্থা এতটাই খারাপ যে কারোর সাথে কথা বলার মতনও অবস্থাতে আমি নেই, আর জানি না কবে সব সিচুয়েশন ঠিক হবে। আর আপনাদের মন আমি আর খারাপ করব না, আজকের দিনে ভালো থাকবেন সবাই, হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মজা করবেন, অনেক অনেক খাওয়া দাওয়া করবেন, আর নিজের খেয়াল রাখবেন, পরিবারের সবার খেয়াল রাখবেন। বাই বাই।